नमस्कार, आप देख रहे हैं चैनल वन। 31 मई 2023 को एफपीआई इंडिया कोलकाता शाखा लायंस डेन में मानवीय संकट पर चर्चा करने के लिए एक बैठक का आयोजन किया गया। आइए हमारे चैनल के माध्यम से देखते हैं पूरी खबर, और वीडियो के अंत में हमारे चैनल को सब्सक्राइब करना ना भूलें। দীর্ঘদিন ধরে প্রজনন স্বাস্থ্য এবং তার অধিকার সম্বন্ধে কাজ করে চলেছে 1949 সাল থেকে, এবং এই আন্দোলন সারা পৃথিবীতে আজকে ছড়িয়ে পড়েছে। কিন্তু আমাদের আজকের বিষয় সেটা হচ্ছে ডিজাস্টার, বা যে সময় আমাদের কোনো, যেমন সুপার সাইক্লোন বা ওয়েস্ট বেঙ্গলের ওপরে যে ধরনের বিপর্যয়গুলো তৈরি হয়, তো বিপর্যয়ের সময় যে মানুষের প্রজনন স্বাস্থ্য এবং ইংনি স্বাস্থ্য পরিষেবা কী করে ঠিকঠাক দেওয়া যায় এবং সাধারণ মানুষকে মূল স্রোতে আবার ফিরিয়ে আনা যায়, এই একটা নতুন প্রজেক্ট যেটা অস্ট্রেলিয়ান এড এবং আইপিপিএফ, আমাদের যে মাদার অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল প্ল্যান্ড প্যারেন্টহুড ফেডারেশনের সহায়তায় আমরা এই কয়েক বছর ধরে এই প্রজেক্টটা করছি। এর নতুন ফেজের নাম হচ্ছে স্প্রিন্ট ফোর, আর হিউম্যানিটেরিয়ান, পিওরলি হিউম্যানিটেরিয়ান প্রজেক্ট, বা মানবিকভাবে সেই সময় যে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ, এই প্রজেক্টে আমরা নিয়েই আজকের মুখ্য অনুষ্ঠান। এফপিআই কত বছরের সংস্থা এবং কোথায় কোথায় অবস্থিত? আমাদের ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া 1949 সালে তৈরি হয় এবং ভারতবর্ষের একদম প্রাচীনতম সংস্থা, এবং স্বাধীনত উত্তর ভারতবর্ষে যে কটা আন্দোলন ভারতবর্ষের সার্বিক চেহারা পরিবর্তন করে দিয়েছে, যেমন সামাজিক মানচিত্র যদি তৈরি করা হয় তাহলে বোঝা যাবে যে ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কী অবদান ভারতবর্ষে আছে। এবং আমরা দেখুন, সিনেমার পেছনে কাজ করা লোকে মনে রাখে কাদের জানেন, আজকে যারা সিনেমার হিরো হিরোইন, কিন্তু আমরা পর্দার পেছনে কাজ করি, আমরা পপুলেশন স্টেবিলাইজেশন নিয়ে কাজ করি। এবং আপনারা শুনেছেন কয়েকদিন আগেই যে ভারতবর্ষের জনসংখ্যা চীনকে ছাড়িয়ে পৃথিবীর বৃহত্তম জনসংখ্যার আকার নিয়েছে, জনবিস্ফোরণ বলা ভালো। এবং সেখানে এই 143 কোটির জনসংখ্যা, আমাদের যেটুকু রিসোর্স, যতগুলো আমাদের বৈদেশিক ঋণ, আমরা কীভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছবো বা কাজ করব, তো আমাদের কাজটা দেখা যায় না, কিন্তু আমরা এই কাজ করছি। মুখ্যত ফ্যামিলি প্ল্যানিং, তার অধিকার, এছাড়া ট্রান্সজেন্ডার দিনে নিয়ে কাজ করি আমরা, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকম সচেতনতামূলক প্রোগ্রাম করি আমরা, ট্রান্সজেন্ডারদের নিয়ে কাজ করি আমরা, ফিমেল সেক্স ওয়ার্কারদের নিয়ে কাজ করি, এবং আমাদের আরও অন্যান্য যে কাজগুলো আছে তার মধ্যে, যেমন ধরুন আমরা এই হিউম্যানিটেরিয়ান ওয়ার্কটা একটা অভিনবত্ব রাখি। তিন্নি ম্যাডাম, প্রথমেই কনগ্রাটস আপনার নতুন অ্যাচিভমেন্টের জন্য, ডিগ্রিটা আপনি পেয়েছেন। এফপিআই এর সাথে আপনার যে সম্পর্ক সেটা সম্বন্ধে প্লিজ যদি কিছু বলেন। এফপিআই এর সাথে আমার খুব নিবিড় সম্পর্ক, প্রায় অন্তত 13 বছর তো হাতে মনেই করতে পারছি, আর প্রত্যেকটা প্রোগ্রামে আসার চেষ্টা করি। এবং আপনারা সবাই হয়তো জানেন আমি পেশায় একজন মনোবিদ, তাই মনস্তাত্ত্বিক দিক দিয়ে এই সংস্থাটিকে কীভাবে আরও উন্নততর স্তরে নিয়ে যাওয়া যায় সেটাই সবসময় চিন্তা করি। যেমন আমি আগে অনেক কথা বলেছি, আপনারা ছিলেন না, আপনাদের একটা নতুন দিক বলছি, এই প্রোভাইডিং লাইফ সেভিং সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ সাপোর্ট ইন এমার্জেন্সি। ইমার্জেন্সিতে সাহায্য করা মানুষকে, এটা বড় কঠিন। এটা আমরা কিভাবে করতে পারি, না দুরকম ভাবে করতে পারি, একটা হচ্ছে প্রবলেম ফোকাসড কোপিং, আর একটা হচ্ছে ইমোশন ফোকাস কোপিং। প্রবলেম ফোকাস কোপিংটা কি, না ঠিক আছে আম্বানির সময় সরকার বললেন, অন্য যারা সংস্থা আছে তারা কিছু মানুষকে সরিয়ে দিয়ে গেল, কিছু মানুষকে এক মাস ধরে তারা বরফ পোষণ করলেন, এটা হলো প্রবলেম ফোকাসড। এবার ইমোশনালি সে তো একদম ভেঙে গেছে, ইমোশনালি তাকে কি করতে হবে, তখন তাকে ইমোশনাল আপলিফটমেন্ট দরকার, তার মানে মানবিকতার, তার আবেগকে সুন্দরতর করতে হবে। তাহলে সেখানে কি প্রথমেই দেখতে হবে, সে কতটা পাওয়ারলেস বোধ করছে, কতটা অসহায়, তারপর তাকে বিভিন্ন কিছু, যেমন আপনারা অনেক কাগজপত্র দেখেছি আমরা করেছি, ব্রিদিং এক্সারসাইজ তখন একটা কিন্তু ইমোশনাল স্পিরিচুয়াল সাপোর্ট দিচ্ছিল। কিরকম কি আশিসবাবু একটু করে দেখো, এক মিনিট, এক সেকেন্ড, আচ্ছা প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম,
ভরে নিঃশ্বাস নিলাম, এক থেকে দশ, এক থেকে কুড়ি কাউন্ট করতে পারলে আরো ভালো, তারপর আস্তেই আস্তে ছেড়ে দেওয়া। এই যে ব্রিদিং এক্সারসাইজ একটা মানুষকে বিপদে, অন্তত আপনারা জানেন যে একটু অন্তত সুস্থতা, মানসিকভাবে সুস্থতার দিকে তাকে নিয়ে যাবে। দ্বিতীয় কথা কি না, কিছু পজিটিভ ইমোশন। আজকালকার যুগ আপনারা সবাই শুনেছেন ইতিবাচক মনোবিদ্যা, পজিটিভ সাইকোলজি। তা পজিটিভ সাইকোলজিতে কি আছে, যে অবস্থাতেই থাকো না কেন, না দুটো জিনিস, একটা হচ্ছে যেখানে আমরা পারবো না কিছু করতে, গড গ্র্যান্ট আস দ্য সেরেনিটি টু অ্যাকসেপ্ট দ্য থিংস দ্যাট আই ক্যানট চেঞ্জ অ্যান্ড গিভ মি দ্য স্ট্রেংথ টু চেঞ্জ দ্য থিংস দ্যাট আই ক্যান অ্যান্ড দ্য উইজডম টু নো দ্য ডিফারেন্স। কাজেই এই লেভেলগুলোতে আমাদের মনস্তাত্ত্বিকভাবে আমরা একজন মানুষকে, সে যেখানে দাঁড়িয়ে আছে তাকে তার মতো করে উন্নীত করতে পারি। সৈকত স্যারকে প্রশ্ন, এফপিআই কে আপনি আগামী দিনে কোন জায়গায় দেখতে চান? দেখুন, আমি এফপিআই কে দেখতে চাই একটা লিডিং অর্গানাইজেশন যে পপুলেশন স্টিমুলেশন কাজ করবে। ধরুন 1951 সালে ভারতে ফ্যামিলি প্ল্যানিং মুভমেন্ট শুরু হয় গভর্নমেন্টের লেভেল থেকে, কিন্তু এই যে সুপ্রদীপ দাই বললেন যে 24 এপ্রিল 2023 সালে দেখা গেল ভারতবর্ষ চীনকে ছাপিয়ে জনসংখ্যা ছাপিয়ে গেল, আমাদের ক্যালামিটিটা কেন হচ্ছে, এত লোক সংখ্যাকে কোনোভাবে ম্যানেজ করা যাচ্ছে না। মানে ওই যে এফপিআই বিভিন্ন সংগঠনের সাহায্যে, মিডিয়ার সাহায্যে, বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে এই বিষয়টাকে ফোকাস করবে, নয়তো কিছুতেই করতে পারবে না। আপনি যদি পশ্চিমবঙ্গের দিকে তাকান, পশ্চিমবঙ্গের পার স্কোয়ার কিলোমিটারে ডেন্সিটি হচ্ছে 1024, চীনের সাথে অনেকে ভারতের তুলনা করেন, চীনের পার স্কোয়ার কিলোমিটার লোক থাকে 153, কিন্তু ভারতে থাকে 475, এইসবগুলোকে মাথায় রাখতে হবে। এই ব্যাপারটা যদি আমরা ফোকাস না করি তাহলে এরকম ক্যাওস চলতেই থাকবে। এইটা যদি হতো, আজকে যদি ভারতের অপটিমাম পপুলেশন হচ্ছে 25 কোটি, সেই জায়গায় ভারতের লোক হচ্ছে 145 কোটি, এটা প্রথম থেকে যদি ফোকাস করা হতো তাহলে এই দিনটা আমাদের দেখতে হতো না। এই আমাদের ছেলে মেয়েদের মধ্যে যে এত মানে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, চাকরি বাকরি বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে, এটা হতো না। আমরা আগে থেকে যদি রিজাল্ট নিতাম তাহলে আমি সেই এফপিআই এই দিকটা অন্তত ফোকাস করতো, নীতি প্রণয়নের দিকে চাপ দিই বিভিন্ন সরকারকে। এবং আপনারা এই বিষয়গুলো মানুষের মনের মনিকোঠায় পৌঁছে দেওয়ার যে দায়িত্ব বা কারিগর আপনারাই, এবং কীভাবে মানুষ আরও সচেতন হয়, এবং বিশেষ করে বিপর্যয়ের জন্য যে প্রয়োজনীয় প্রস্তুতি যেটা নিয়ে আমরা কাজ করছি, সেটা যাতে মানুষের মধ্যে খুব একটা প্রায়োরিটি এজেন্ডার মধ্যে থাকে। যেটা তিন্নি ম্যাডাম বললেন যে তার প্রতিদিনের খাওয়াটা হলো, আজকের দিনটা গেল, তার কাছে এইটাই খুব ইম্পর্টেন্ট থাকে, তার কাছে অন্যগুলো প্রায়োরিটাইজ হয়। তো আমরা এগুলো প্রায়োরিটি এজেন্ডায় আনার চেষ্টা করছি একটা মূল স্রোতে, যাতে সবের মধ্যে। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, এবং আপনাদের যেন আমরা বারবার ফিরে পাই।